वेलकम बैक टू माय चैनल आमी निशा और आज के होच्छे गिये मंगलवार 29 जून तो जाई होक एखन बाजे होच्छे गिये तोमार 2:10 और एखन थेके आमी एबार एकटा ब्लग स्टार्ट करते चलेछि तो एखन जाबो खेते और आरशी ओखाने ओई जे खुले दिला आरशीके देखाच्छि दाड़ाओ এই যে এই যে কি পড়েছো কি পড়েছো বড়ি দিয়ে আলু পটল টটল দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এটা কি লাউ ঘন্ট মাছের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো দাঁড়াও খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু রেস্ট নেব আর আরশির হচ্ছে গিয়ে কালকে দেওয়া হবে মামা ভাত তো মুখে ভাত দেওয়ার এতদিন পরে কেন হচ্ছে বলছে অ্যাকচুয়ালি আমি ওই বাড়িতে ছিলাম তখন মানে তারপরেই দেওয়ার কথা ছিল বাট আম্মা করোনা সিচুয়েশনের জন্য আমাদের পাড়ার অবস্থাটা ভীষণই খারাপ ছিল এইখানে তো সেই জন্য একটু দেরি করে দেওয়া হলো তো আমি একবারে এসছি যখন একবারে মামা ভাতটা দিয়েই তারপরে যাব বাড়িতে তো যাই হোক কালকে ওর মামা ভাত দেওয়া হবে আর আর সে শরীরটা একটু খারাপ কারণ এই ওয়েদারটা এমন না ঠান্ডা ওর অ্যাকচুয়ালি ঠান্ডা গরম লেগে গেছে তো যাই হোক মেডিসিন নিয়েছে এখন একটু ভালো আছে এখন খেলছে ওর মাসি মনির সাথে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের জামা ভিজে গেছে তো এই যে দিদা চলে এসছে দিদা সকালবেলা এসছে দিদা হচ্ছে প্রথম গেস্ট কি হয়েছে আরশি কি হয়েছে মা জামা ওই যে বাস্কেটে আছে দাঁড়াও দিচ্ছি হ্যালো এভরিওয়ান তো এখন বাজে হচ্ছে গিয়ে 6টা দুপুরবেলা এক ঘুম দিয়ে নিলাম একটু আগে উঠলাম 5:30 নাগাদ উঠে আরশিকে খাই টাই দিলাম সব আর এখন আরশি এই যে রান্নাবাটি খাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই যে রান্নাবাটি নিয়ে বসেছে কত রান্নাবাটি কি রান্না করছো মাম্মা কি রান্না করছো মাংস ভাত আমাকে একটু চা বানিয়ে দেবে আচ্ছা দাও তাহলে হ্যাঁ একটু চা বানিয়ে দাও তুমি কি খাচ্ছ জুস তুমি জুস খাচ্ছ আচ্ছা আমাকে একটু দাও আরশির দোকানে খেলা করছে আর তোমাদের তো বললামই যে কালকে আরশির মামা ভাত দেওয়া হবে তো মা আর বাবা কি বিকালবেলা এখন তো 6টা অবধি দোকানপাট খোলা তো জামা কিনে নিয়ে আসলো জামাটা কালকে পরাবো তখন তোমাদেরকে দেখাবো আর কি বলে বেশ এমনি ঘরোয়াভাবেই দেওয়া হবে ঘরোয়া অনুষ্ঠান যেহেতু ঘরোয়াভাবেই করা হবে আর আমাদের ঘরোয়া অনুষ্ঠান বলতে আমাদের নিজস্ব আত্মীয়রাই বলতে গেলে তাও 50-60 জন হয়ে যায় নিজস্ব আত্মীয়রাই মানে এত তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম আমি আমাদের মানে কোনো কিছু হলে মানে আশেপাশে এই সব আত্মীয় স্বজনদের বাড়ি মানে নিজস্ব লোকেদের বাড়ি তো কোনো কিছু ঘরোয়া অনুষ্ঠান করতে গেলেই 50-60 জন তাও হয় তো যাই হোক কালকের দিন তো খুব এক্সাইটেড হতে চলেছে কালকে তো ব্লগ করবই আর আরশি এখানে এই যে খেলছে মাসিমণি চলে এসছে মিমি অ্যাকচুয়ালি মাসিমণি আমি মাসিমণি বলি ব্লগে বাট ওরা চায় যে ওকে আরশি যেন বড়ো হয়ে দেখে মিমি বলে ডাকি মিমি আচ্ছা মিমি বলেই ডাকবো মিমি মিমি আসুন মিমি এসছে মাম্মা ছোট মিমি চলে এসছে দেবো দেবো এটা লাগাতে দে আরশিয়ার ধাবা আর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তৃষা কাস্টমার তৃষা টাকা अच्छा मुझे एक कप चाय दीजिए मुझे चाय चाहिए चाय वाटर मिलन जूस ओके जल्दी जल्दी मिक्सी नहीं तो की दिए बना वाटर मिलन जूस जल्दी जल्दी अपना प्रॉब्लम अपना लोकल एक कप चाय मालकिन के जिगेश करो मालकिन के जिगेश करो उनकी मालकिन 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 तो कैश दे दुके
मालकिन को दे दूँ कैश? ठीक है, एक बिल करो जी, एक बिल करो जी, एक कप चाय और एक ऑमलेट बनाना, एक ऑमलेट बनाना, ठीक है, तीखा करके, तीखा करके ऑमलेट। चाय बिल कर दिया क्या? ओके सॉरी। ऑरेंज जूस, मेरी चाय आ गई। तेल कहाँ पर है? यहाँ पर तेल। अरे यार अबर आगे वाटरमेलन जूस चाय, हम आगे सिला मोड़ा के दोनों मिक्स ही नहीं है, आप जाइए यहाँ पर वाटरमेलन खाएंगे तो भी यहाँ पर ऑमलेट होगी ऐसे। पहले कैशियर को कैश पेमेंट करना होगा, फिर चाय, फिर यहाँ पर ऑमलेट होगी। हाँ फिर मिलेगा, ऐसे होगी, फिर मिलेगा चाय। हम लोगों को बहुत अच्छा हिंदी आती है ना? मुझे तो आता है बहुत अच्छा। मालकिन गिर गई। अरे मालकिन गिर गई, मालकिन को ये मत पहनाओ, वही वही सनग्लास टक होता है। वाह कितनी सुंदर लग रही है बुटुक का, चश्मा सनग्लास से धुल। এখানে পেঁয়াজ কাটছে, এই যে মুড়ি মাখা হবে, শসা টমেটো পেঁয়াজ। বিকালবেলা টিফিন হচ্ছে মুড়ি। তো এখানে মুড়ি মাখা নিয়ে চলে এসেছি, আর সুমন এসছে আজকে, আর আমার পিসির মেয়ে পূজা ও এসছে, তো দাঁড়াও দেখাচ্ছি। ডাল ভেজানো আছে, রাত্রিরে হবে তরকা, ভাজা মশলা। দিদা টেলে রাখলো, দিদা একটু ক্যামেরার সামনে আনকমফোর্টেবল। ও হ্যাঁ আসছে আসছে। দিদা অ্যাকচুয়ালি মানে ক্যামেরার সামনে একটু আনকমফোর্টেবল ফিল করে, সেই জন্য বারবার করে বলছে যা যা এরকম করছে। তো যাই হোক, আর সুমন কোথায় গেল? ও একটু বেরিয়েছে, আর আরশি ওপরে গেছে, ওপর থেকে নামলে খাওয়ানোর টাইম হয়ে গেছে, 8টা বাজে অলমোস্ট, খাওয়ানোর টাইম হয়ে গেছে, খাওয়াতে হবে নিচে নামলে। এখানে লুডু খেলা চলছে, আর এটা আটা না ময়দা, আটা মাখা চলছে, রাতের রুটি আর তড়কা হবে। এখানে দিদি ক্লাস করাচ্ছে অনলাইনে, আর মা বানাচ্ছে হচ্ছে তড়কা, আরো দেখাই। এক তরকা, সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে তিনটে ডিম নিয়েছে মা, আর এই যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে কুচি করে কেটে নিয়েছে। তো ফার্স্টে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল মা, এরপর এর মধ্যে দেওয়া হবে শুকনো লঙ্কা ফোড়ন। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি আমার রান্নাঘরে একটু আলোর কম আছে, আলো কম আছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, এরপর দেওয়া হচ্ছে রসুন কুচি, এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। মামাকে কি করছি? তো এরপর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ। তো পেঁয়াজটা আর সমস্ত কিছু এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে জিরা গুঁড়ো দিয়ে দেবো, এরপর
জিরে গুঁড়োটা দিয়ে এরপর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, লঙ্কা। ও ফার্স্টে লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করে দেবো, লঙ্কার গুঁড়োটা দিতে মা ভুলে গেছিল তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিল, এরপর টমেটোটা দিয়ে দেবো টমেটো কুচিটা। এরপর এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, তিনটে ডিম দিচ্ছে তড়কাটা, আর তড়কাটা আগে থেকে এই যে প্রেশারে সেদ্ধ করে রাখা আছে, তোমরা চাইলে ডিমটা আগে থেকে তুলে রাখতে পারো, আজকে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য একবারই মা ভাবছে। তো ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, আর তরকার ডালটা আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিল মা, তো ডালটা দিয়ে দিল। এর মধ্যে আরেকটু জল দিয়ে দিয়েছে মা, কারণ জলটা ফুটবে আরো। এরপরে চিনিটা দিয়ে দেবে মা, তো চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এখানে। আর তোমরা অবশ্যই তরকার যে মশলাটা পাওয়া যায় ওটা অ্যাড করবে, আমাদের কাছে এখন এই মুহূর্তে মশলাটা ছিল না তাই এমনি রান্নাটা করা হলো, আর তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করবে, ওতে আরও বেশি টেস্ট হয়। আর এখানে মা করবে হচ্ছে রুটি, তো রুটি দিয়ে তরকাটা খাওয়া হবে। এরপর এর মধ্যে উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিচ্ছে মা, ধনে পাতাটাও নেই আজকে আর মশলাটাও নেই তো ওই দুটো ছাড়াই হচ্ছে, কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর নামিয়ে নেবে, তো ব্যাস রেডি তড়কা, এক তড়কা। তো এনার ভ্যাকসিনের ফার্স্ট ডোজ কমপ্লিট, অভিজ্ঞতা কেমন বলুন? শরীরটা একটু খারাপ, গা হাত পা ব্যথা, এখানে কি খেলছে লুডু। আর এই যে খাওয়া দাওয়া করে এখন জাস্ট শুয়ে পড়বো ব্যাস, তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে ওটাকেও ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ডে আরশির মহাভাতের দিনকে, ওই ভিডিওটাতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, এটা আগে পোস্ট হবে, অবশ্যই এটা আগে পোস্ট হবে, আমি কী বলছি পাগল হয়ে গেছি। তো যাই হোক আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো গুড নাইট, টাটা, বাই বাই।